আমরা দেখলাম একটা ডারউইন থিওরি বলে বানর থেকে মানুষ হয়, এটা আমাদের ধর্মবিরোধী প্রচার। মাননীয় স্পিকার, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমরা আদমের সন্তান, এখানে বানর থেকে মানুষ হওয়ার কোনো সুযোগ নাই। এরা ইসলামের প্রতি আঘাত করেছে। মাননীয় স্পিকার, এই দেশে ব্ল্যাকফেমি আইন করা উচিত। জার্মানিতে ব্ল্যাকফেমি আইন আছে, প্রয়োজন হলে তাদের টেনে দেখে যদি কিছু কাটছাট করতে হয়। আমাদের দেশে এই ধর্ম বিরোধী যারা কর্মকাণ্ড করে ব্ল্যাকফেমি আইন করে তাদের বিচার করতে হবে। মাননীয় স্পিকার, না হয় দেশে অরাজকতা সৃষ্টি হবে, আবার বলতে হবে যে অমুকের এই হয়েছে, অমুকের হয়েছে, অমুকে বোমাবাজি হয়েছে। এক পর্যায়ে মানুষ যখন অসহ্য হয়ে যায়, বিচার না পায়, তখন মানুষ আইন হাতে নিতে চায়। কোন ধর্মপ্রাণ মুসলমান এইটা মেনে নেয় না। আপনাদের কাছ পর্যন্ত আওয়াজ আছে কিনা? আমরা বাইরে চলি, মানুষের কাছে শুনি মানুষ কি বলে এই বানর থেকে মানুষ হওয়া দিয়ে। মানুষ একেবারে একটা আগ্নেয়গিরি অবস্থার মধ্যে আছে। প্রত্যেকটা মুসলমানের ধর্মতে আঘাত লেগেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই শিক্ষার ব্যাপারে যারা এগুলি করছে একটা কমিশন করে এইটা তদন্ত করা হোক। কারা এই পাঠ্যপুস্তকে এই বিতর্কিত জিনিস দিয়েছে? এইটা আর কিছুই না, এই সরকারকে একটা বিতর্কিত সরকার বানানোর জন্য ইচ্ছাকৃতভাবে এটা করেছে যারা করেছে। মাননীয় স্পিকার, শিক্ষা ব্যবস্থা, গত তিন চার দিন আগে দেখলাম যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মাননীয় কৃষিমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন শিক্ষার উপরে, সাংঘাতিক ভাইরাল হয়েছে, সারা দেশের মানুষ এটা গ্রহণ করেছে যে শিক্ষার মান এত নিম্নমুখী। আমার অফিসের একটা কর্মচারী পরীক্ষা দিতে গেছে, আমি জিজ্ঞাসা করলাম কি পরীক্ষা দিলা, সারা বছর পড়ল না, বলো 80 মার্কের পরীক্ষা প্রতিটা সাবজেক্টে, 40 পাইলে পাস। আমি বললাম আর 20 গেল কোথায়? বলে আর 20 সারের হাতে। কেন? বলে 40 পাস করতে লাগবে, যেইটা কম হবে যত মার্ক লাগবে ওই 20 সার দিয়ে দেবে, কেউ ফেল করবে না। এই ধারণা যদি ছেলে পেলের মাথায় থাকে তাহলে কে লেখাপড়বে করবে? মাননীয় স্পিকার, আর আমরা বলি বিদেশ থেকে এখানে এসে লক্ষ লক্ষ লোক চাকরি করে বেশি বেতনে, আর আমাদের শিক্ষার এই ব্যবস্থা মাননীয় স্পিকার দেখার কি কেউ নাই? মাননীয় স্পিকার, কে বলবে? বারবার বলি ইংরেজি শিক্ষা দরকার, বারবার আগেও বলছি, প্রতিটা বক্তব্যে আমি বলছি, এবং এখন থেকে 3 বছর আগে বলছি যে বাংলা ভাষাভাষী বাংলাদেশের বাইরে যে দেশ আছে ওখান থেকে ইংরেজি শিক্ষক নিয়ে আসা হোক, আমাদের প্রাইমারি স্কুলে হাই স্কুলে দেওয়া হোক। নিম্ন নিচের থেকে যদি ছেলেপেলেকে শিক্ষা নিয়ে না আসে, উপরে উঠলে আর ইংরেজি শিক্ষা শিখতে পারবে না। মাননীয় স্পিকার, এরপরে আমাদের প্রাইভেট স্কুল কলেজগুলোর পিছে এক শ্রেণীর বুদ্ধিজীবী লাগছে, এগুলাকে থামাইতে হবে, এগুলার বেতন বেশি, এখানে বেশি টাকা লাগে, এই বইলা এগুলাকে শেষ করতে চায়। এই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে, প্রাইভেট কলেজে পড়লে এরা মেডিকেলে যেতে পারবে না, বিসিএস যেতে পারবে না, সেনাবাহিনীতে, এইরকম একটা ধোয়া তুলা শিক্ষা ব্যবস্থাকে একেবারে শেষ করে দিচ্ছে। মাননীয় স্পিকার, যেই কারণে আমাদের দেশের উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত থেকে শুরু করে যাদের ছেলে পেলে একটু মেধাবী, এরা সব দেশের বাইরে চলে যাচ্ছে। এই দেশে আর মেধাবীরা ফেরত আসতেছে না। মাননীয় স্পিকার, দেশের অবস্থা আগামীতে আরও খারাপ হবে। মাননীয় স্পিকার, এখনও সময় আছে, এই ব্যবস্থাকে ঢেলে সাজাইতে হবে। শিক্ষার মান যে কোনোভাবেই হোক উন্নত করতে হবে।